দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আরে আমি ভাবতাম না আমি নিউজে রে এই সিন্ধুকের ইয়ে কই সিন্ধুকটি সব মিলাইয়া পুলিশে খবর দিচ্ছেন শহরের মধ্যে এরকম উঠেছে এবং শারদীয় উৎসব চলছে, কি বলবেন? আপনার নামটা? দোকানের নাম? এলাকাবাসীর কাছে আমরা অ্যাকচুয়ালি এলাকাবাসী হিসেবে আমরা চামু যে আমরা নিশ্চিন্তভাবে যেন থাকতে পারি, যে হ্যাঁ পুলিশ আছে ইয়ে আছে, আমরা সিস্টেমটাতে আমরা জানি না। এবার পুলিশ কীভাবে এটাতে মেনটেন করবো, কী সিকিউরিটি সিস্টেম, কী ইন্টেলিজেন্স সেকশন আছে, কেমনে করলে ভালো হইবে, এটা পুলিশরা অভিজ্ঞ অফিসাররা আছেন ওরা জানেন কীভাবে দিতে হয়। ওইটাকে ইমপ্লিমেন্ট করার ম্যাটারটা যদি সহযোগিতা করা যায় গভর্নমেন্টের তরফ থেকে, আমরা এটা আশা করুন যে গভর্নমেন্ট যেন এই জিনিসগুলি ইমপ্লিমেন্ট করে। গভর্নমেন্টের কাছে ফেসিলিটি আছে, স্টাফ দিয়ে রাখছে, সবাই ডিউটিটা যেন সঠিকভাবে ডিউটিটা করে সবাই, এটার প্রতি যদি গভর্নমেন্ট দৃষ্টি আকর্ষণ করে তাহলে আমরা মানুষের আঘাতে দেওয়া আমরা সুরক্ষিত থাকবো এবং সেফ থাকবো, এবং পুলিশের কাজেও আমরা সহযোগিতা সাকসেসফুল পাবো আমরা মনে করি। কিসের দোকান এটা? কিসের দোকান ছিল এটা? দোকানটা জুয়েলারির দোকান ছিল। কটা নাগাদ আপনার খবরটা পেয়েছেন? ধরেন রাত্রিবেলাই হয়েছে, ধরেন 12টার পরে এরকম টাইমে হয়েছে, এবং এতটা অ্যালার্ট তারা, দেখেন লাইটটা যেন বাইরে না যায়, শাটারের নিচে দিয়ে কাপড় দিয়ে সেটা সুন্দর করে করছে, মানে ওয়েল প্ল্যান্ড। এরা এরকম একটা শারদীয় উৎসব চলছে, এর মধ্যে একটা শহরের পার্কের মধ্যে চুরি, সুযোগ হয়েছে, আওয়াজ টাওয়াজ কিছু হয়েছে না, সবাই আনন্দের মতো, এরা পুলিশও ডিউটিতে ব্যস্ত আছে, এই সুযোগটা নিয়ে সেই টাইমটা নিয়েছে এরা। বাট এটার জন্য আমরা অ্যালার্ট রাখা উচিত যে নেক্সট টাইম যেন এই সিকিউরিটিটা আমরা নিশ্চিন্ত হতে পারি যে হ্যাঁ আমরা করতে পারে চুরি, বাট আমরা এটা সেফলি আমরা কেমনে সেফ রাখতে পারি পাবলিককে, এটা যদি পুলিশ দপ্তর গোয়েন্দা বইয়া একটু চিন্তা করে কীভাবে করা যায় একশো বার এটা ভালোই। গতকালকে রাত্রে আমরা সকালে একটা ইনফরমেশন পাই যে একটা জুয়েলারি দোকানে চুরি হয়েছে, আমরা তদন্তে এসে দেখি যে জুয়েলারি দোকানের সামনার ঠলাই ছিল, পিছন থেকে দেবা কাহারা অন্য দোকানের ভিতর দিয়ে টিনের টিনের টিন কেটে ভিতরে ঢুকে দোকান থেকে আলমারি ভেঙে জুয়েলারি চুরি করে দিয়েছে, এবং এই বিষয়ে আমাদের ইনভেস্টিগেশন চলছে, আমরা চেষ্টা করছি কালপিট যারা ছিল ইনভলভমেন্ট যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করা, এবং কত টাকার জিনিস নিয়ে গেছে পুরোপুরি জানা হয়নি, তিন কোটি সৈন্য সহ রূপার জিনিস জনমনে একটা প্রশ্ন হচ্ছে যে এই পুলিশের টহলদারি নিয়ে কি বলবেন, যে পুলিশ এত কড়া বার্তা দেওয়ার পর এইভাবে চুরি হচ্ছে? এখন পূজার সময় আমাদের সব জায়গাতে ক্রিস ক্রিকেট ছিল, এবং এই জায়গাতে আমাদের যে জ্যাকসন গেট সহ উত্তর গেট এবং রাজবাড়ি দুর্গাবাড়ি সব জায়গাতে আমাদের ক্রিস ক্রিকেট ছিল, কিন্তু তারা পিছন দিক থেকে কীভাবে ঢুকেছে এই বিষয়টি এখন আমরা তদন্ত করে দেখছি, বিভিন্ন সিসিটিভিগুলি আমরা অ্যানালাইসিস করে দেখছি, হ্যাঁ কিছু পাওয়া যায়। ঠিক আছে।